ওই বনি, খেতে বস। কোথায় বসবি, মেঝেতে না চেয়ারে? এখনকার দিনে মেঝেতে বসে খাবার তো দূরের কথা, বসার চল প্রায় উঠে গেছে। ধীরে ধীরে সবাই ওয়েস্টার্ন কালচারকে অ্যাডপ্ট করে চেয়ার টেবিলেই অভ্যস্ত হয়ে পড়েছে। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্ডিয়ান বং ভিলেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব অ্যান্ড ভিউ দিস চ্যানেল। হ্যাঁ, যেটা বলছিলাম, এই চেয়ার টেবিলে অভ্যস্ত হয়ে পড়লেও এখন অনেকেই, বেশিরভাগ গ্রামে মেঝেতে বসে খাবার চল আছে। খাওয়ার সময় বসতে এক ধরনের আসন ব্যবহার করেন গ্রামের মানুষ, যেটা তাল পাতা দিয়ে তৈরি করেন। এটি একটি অসাধারণ গ্রাম্য কুটির শিল্প। এই আসনকে গ্রামের মানুষ চাটাই বলে। চলুন দেখে নিই কীভাবে তাল পাতা দিয়ে বসার জন্য চাটাই বানানো হয়। প্রথমে তাল গাছ থেকে পাতা সংগ্রহ করা হয়, আর গ্রামের এখানে ওখানে তো তাল গাছ চোখে পড়ে। এখন তাল পাতাগুলিকে কয়েকটি টুকরোতে কেটে গুচ্ছাকারে বেঁধে নেওয়া হয়। এইভাবেই বেঁধে নিলে চাটাই বুনতে সুবিধে হবে। তাল পাতার মাঝখানের বড় বড় অংশগুলি কাজে লাগে, বাকি ছোট অংশগুলি বাদ দিয়ে দেওয়া হয়। এরপর পাতাগুলিকে এক সপ্তাহের জন্য জলে চুবিয়ে রাখা হয়। এতে পাতাগুলির দৃঢ়তা বৃদ্ধি পায় এবং শুকিয়ে যাওয়ার পর মরমর করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। সপ্তাহখানেক পর রোদে হালকা শুকিয়ে চাটাই বাঁধার কাজ শুরু করা হয়। দেখুন, তাল পাতাগুলো জোড়া জোড়া, যেহেতু জোড়া থাকে তাই এগুলিকে আলাদা আলাদা করে নেওয়া হয়। এরপর পাতাগুলি দুটি সারিতে বিছিয়ে একে অপরের সাথে আটকানো হয়ে থাকে। এইভাবে একে অপরের সাথে আটকে চাটাইয়ের বাঁধার কাজ শুরু করা হয়।
এখন দেখুন চাটাই বাঁধার কাজ সম্পূর্ণ। এগুলি বিভিন্ন জায়গায় পেতে বসে আড্ডা দেওয়া হয় বা অনেকে খেতেও বসেন। তাহলে বনি, কোনটা প্রেফার করবি, চাটায় বসবি না চেয়ারে? দেখ বনি, মেঝেতে বসে খাওয়াটা প্রাচীন আর ট্রেডিশনাল হলেও স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। মাটিতে বসে খাওয়ার অভ্যেস করলে থাই, গোড়ালি এবং হাঁটুর কর্মক্ষমতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে শিরদাঁড়া, পেশি, কাঁধ এবং বুকের ফ্লেক্সিবিলিটিও বাড়ে। ফলে সার্বিকভাবে শরীরের সচলতা যেমন বৃদ্ধি পায়, তেমনি নানাবিধ রোগও দূরে থাকে এবং বাবু হয়ে বসে খেলে হজম ক্ষমতাও উন্নতি হয়। তাহলে ভিউয়ার, তোমরাও চাটাই বসো, সুস্থ থেকো। বাই বাই।